আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বরাবরের মতন আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে সোমবার, সোমবারে বাজছে এখন 9টা। তো 9টা থেকে ব্লগটা স্টার্ট করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। সকাল সকাল চাউমিন করব ছেলের জন্য। রান্না হয়ে গেছে, ভাত আলু সিদ্ধ, আর তেমন কিছু হয়নি, মাংস রান্না ছিল। ছেলে চলে যাবে এখন ডংকুলে। দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ, এখন দিয়ে দিয়েছি সর্ষের তেল। চাউমিনটা হয়ে গেলে চলে যাবো আমরা মাছ নিয়ে। পেঁয়াজটা ভালো মতন ভাজা ভাজা করে দিচ্ছি। ডিমটা ভেঙে দিয়েছি, পরিমাণ মতন লবণ অ্যাড করেছি। তো ডিমটা ভালো মতন ভাজা ভাজা করে নিচ্ছি। চাউমিনটা এখন দিয়ে দিচ্ছি, ভালো মতন ভাজা ভাজা করে নিচ্ছি। চাউমিন একদম রেডি, টিফিনে রেখে দিয়েছি, সেটা দেখতেই পাচ্ছেন। তো সাথে থাকেন, অবশ্যই ভালো লাগবে। কোনো অংশ যদি দেখার মতন হয় অবশ্যই ক্যামেরা অন করে দেখাবো। এখন আমরা খাওয়া দাওয়া করে গোসল করে তারপরে বেরে পড়ছি। এই যে ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে, ছেলে জামা পরছে, জামা পরে তারপরে চলে যাব। তা সাথে থাকেন, কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবো। ছেলেকে রাত থেকে দোকানের কিছু মাল নিয়ে এসেছি, সেগুলো এখন সাজালাম। এখন রাত্রে মনে হয় মোটামুটি 8টা বাজছে। তো অনেক মাল নিয়ে এসেছিলাম, সেগুলো সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করবেন, পাশে থাকবেন, পাশের বেল বাটনটা অন করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা আছেন পুরাতন বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসে, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। এই কামনা করে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।